বাড়ি থেকে উদ্ধার অভিনেত্রী নিথর দেহ, শেষ পোস্টে মেয়েকে জড়িয়ে আবেগঘন বার্তা অভিনেত্রীর, বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে। তো বন্ধুরা, আজকের এই প্রতিবেদনটি শুরু করার আগে একটি অনুরোধ, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অভিনেত্রী অপর্ণা নায়ারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মালায়ালি ইন্ডাস্ট্রিতে। বৃহস্পতিবার তিরুবনন্তপুরমের বাড়িতে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 31 বছর বয়সী অপর্ণার অস্বাভাবিক মৃত্যুর খবর হাসপাতালের তরফে পৌঁছায় পুলিশের কাছে। স্বাভাবিক মৃত্যুর মামলায় রুজু করে তদন্ত শুরু করেছে কারমানা পুলিশ। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। মালায়ালি ফিল্ম ও টেলিভিশনের পরিচিত মুখ অপর্ণা। প্রাথমিকভাবে জানা যাচ্ছে আত্মহত্যাই করেছেন অভিনেত্রী। বৃহস্পতিবার সন্ধ্যা 7টা নাগাদ অপর্ণার ঝুলন্ত দেহ উদ্ধার করে PRS হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে শেষ রক্ষা হয়নি। অভিনেত্রীর স্বামী এবং পরিবারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জানা যাচ্ছে যে সময় অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়, বাড়িতে ছিলেন তার মা এবং বোন। মৃত্যুর 22 ঘন্টা আগে শেষ ইনস্টাগ্রাম পোস্ট করেন অভিনেত্রী। সেখানে নিজের ছোট মেয়ের সঙ্গে মিষ্টি ভিডিও করেছিলেন অপর্ণা। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজছে ঘুমপাড়ানি গান, মেয়ের উদ্দেশ্যে লেখেন আমার উন্নি ছোট্ট মিষ্টি মেয়ে। অপর্ণার শেষ পোস্ট দেখে চোখে জল অনুরাগীদের। সোশ্যাল মিডিয়ায় হামেশাই দুই মেয়ে ও স্বামী সঞ্জিতের সঙ্গে ছবি পোস্ট করতেন অপর্ণা। তার কথায়, সঞ্জিত আমার শক্তি আর সাহস। তার অকাল মৃত্যুতে শোকস্তব্ধ ইন্ডাস্ট্রি। মেঘাতীর্থম, কল্কি, কাদালু পরঞ্জকারের মতো অজস্র হিট ছবির অংশ থেকেছেন অপর্ণা নায়ার। মোহনলাল অভিনীত চন্দ্রমুখী ছবিতে পাঞ্চালীর চরিত্রে অভিনয় করেছিলেন অপর্ণা। মাল্লু সিং, থাট্টাথিন মারায়াথু, জোশিয়াস ডান, বেবি ডানের ছবির অংশ থেকেছেন অপর্ণা। চরিত্রাভিনেত্রী হিসেবে মালায়ালি ইন্ডাস্ট্রিতে পরিচিত ছিলেন তিনি। তার অন্যতম চর্চিত মেগা সিরিয়াল চন্দনা মাজা এবং আত্মা সাক্ষী। তো বন্ধুরা, এই আপডেট ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি নতুন কোনো আপডেট নিয়ে।